ব্লগার মুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি তোমরা অনেকেই গেস করতে পেরেছো কাকে নিয়ে বলতে এসেছি। হ্যাঁ, রুমকি মো, এই দুই বউকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, ভাবছিলাম থেমে যাবে ওদের ঝামেলাগুলো, পারিবারিক ঝামেলাগুলো যেভাবে ওরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমিও কয়েকটা কথা সেদিন বলেছিলাম। তো আজ আবার বাধ্য হলাম কিছু কথা বলতে। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো কয়েকদিন থেকে রুমকি আর মো এই দুজনের ভিডিও দেখছি। তো ভিডিওগুলো দেখে মৌকে দেখছি কোনো সারা শব্দ দিচ্ছে না, ও নিজের মতো করে যেরকম লোক দেয় সেরকমই দিচ্ছিল। কিন্তু আজকে দেখলাম ও একটু নাড়া দিয়ে উঠলো, মানে ওর যাই কিছু প্রশ্ন ছিল গতকালকের ভিডিওতে যে আর কত নিচে নামাবি আমাদেরকে। খুব মানে ভাষাগুলো খুব কড়া ছিল, কথাবার্তাগুলো খুব কড়া ছিল, বলতে পারো এগুলো থেট, বড় যাকে ছোট যা থেট দিয়ে কথা বলছিল। টাইটেল আর থাম্বনেলের মধ্যে বেশ দিদি ভাই বলেছে, তো আর ভিডিওর মধ্যে যে ধরনের কথাগুলো থ্রো করেছে মোটেও পছন্দের না। ভিউয়ার্সরা আশা করি বোঝে। তো ও এরকম কিছু কথা বলেছে যে মৌ নাকি শ্বশুরবাড়ির লোকদেরকে নিচে নামাচ্ছে। তো রুমকির এটা রুমকির মুখে কথা এটা। তো আমি রুমকিকে বলবো, রুমকি এত ডামিথ্যা কথা কেন বলছো? তুমি ধোয়া তুলসী পাতা? তুমি বলোনি? আমার তো মনে হয় তুমি আগে তুলেছো সোশ্যাল মিডিয়ায় পারিবারিক ঘটনাগুলো, প্রথম থেকে তুমি আগে তুলে ধরেছ। তুমি ভেবেছো মৌকে ছোট করে তুমি ভিউস কামাবে, চ্যানেলটাকে গ্রো করবে, কিন্তু ভিউয়ার্সরা বোঝে, ভালো মন্দটা বোঝার ক্ষমতা, বিচার করার ক্ষমতা নিশ্চয়ই আছে, নাহলে কি এত বড় বড় ভিডিওর মধ্যে কমেন্টস পড়ে? তোমার ভিডিওই বলো আর মোর ভিডিওই বলো, নেগেটিভ পজিটিভ কমেন্টস যাই পড়ুক, বড় বড় কমেন্টস করে ভিডিও না দেখে নিশ্চয়ই ওরাও অপেক্ষায় থাকে তোমাদের ওই খুনসুটি, তোমাদের ওই তোমার ওই চুলকুনি আলাপ, ওই ধরনের ভাষা কথাবার্তাগুলো মানুষ বুঝে। তো মৌকে তুমি যে প্রশ্নগুলো কালকে করেছো ভিডিওর মধ্যে, তো মৌ তোমার কথার উত্তর দেয়নি, আবার দিয়েছে খুব ভদ্র ভাষায়। মৌ আজকে বলেছে যে যারা চ্যানেল গ্রো করবে, চ্যানেলটাকে বড় করবে, তো তারা যদি আমাদেরকে নিয়ে দুটো ভিডিও করে ভিউস কামায় বা সাবস্ক্রাইবার বাড়ায়, তাতে আমার কিছু বলার নেই, সবাই নিজের চ্যানেলের কথা ভেবে করবে, সেটা আমার না না নেগেটিভ করলেও না বলবো না, আর পজিটিভ করলেও না বলবো না। খুব দারুণ, গুড মৌ, ধন্যবাদ। ধৈর্য শক্তি কাকে বলে, তো তুমি শিখে নাও মৌয়ের কাছে, রুমকি অনেক শেখার বাকি আছে। তোমার গায়ের রঙটা পরিষ্কার, ধবধবে ফর্সা, মনটা ততটা পরিষ্কার না, একটু পরিষ্কার হতে শেখো। তুমি সবসময় মৌকে বলো না বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে, দেখো ও বাংলাদেশ থেকে কত শিক্ষা নিয়ে এসেছে, ওর ধৈর্য শক্তি কতটা প্রখর, ওর কাছে এইটুকু যদি শেখো আশা করি তোমার এতটুকু হলেও কাজে লাগবে। তুমি ভীষণ বড্ড বকবক করো পাগলের মতো, পাগলের প্রলাপ যেরকম তোমার ভিডিওর মধ্যে, তোমার এই বকবকানিগুলো শুনি আমরা, যখন তুমি না পারো তখন তোমার বরকে দিয়ে ক্যামেরা ধরিয়ে দাও, বলো। আর তোমার বরের ভাষা তো কল্লোলের সঙ্গে দিন আর রাত, একই মায়ের পেটের ভাই, তোমার ভাইয়ের কি ভাষা, কি কথাবার্তা, গা পিত্তি জ্বলে যায়। যে কোনো ভিউয়ার্সরা যে কোনো ক্রিয়েটাররাই জ্বলে যাবে। তো একটু শুধরে নাও, দুজনকেই বলছি একটু শুধরে যাও, তোমার বরকেও বলো তুমিও একটু শুধরে যাও। ইউটিউবে যখন এসতো তো মানুষ নেগেটিভ পজিটিভ বলবেই কমেন্ট বক্সে, কাউকে থেট দিতে পারো না। আর যারা ক্রিয়েটার এখন নিউ ক্রিয়েটার আমাদের মতো চ্যানেল যাদের আছে, তারাও ভিডিও করে বলবেই, পজিটিভ দেখলে পজিটিভ বলবে, নেগেটিভ দেখলে নেগেটিভ বলবে। তোমার কেনা গোলাম না কেউ, তোমাকে ভিউজ দিবে, তোমার ভুল ভালো মন্দ ভুল এগুলো দেখলে বলবে না, ভালোটাও বলবে মন্দটাও বলবে, কেন এত চটো কেন? এত চটলে হবে? ওয়াইটিতে এসছো, পয়সা ইনকাম করবে, মানুষকে যা বোঝাবে মানুষ তাই বুঝে নেবে, কেন এত অদ্ভুত কেন তোমার? এত অদ্ভুত ভালো নয়। তারপরে তোমার ঘরোয়া কিছু ব্যাপারগুলো যেগুলো মানে সমাজচ্যুত কাজ তুমি করো, সমাজচ্যুত কথা বলো। তুমি বললে যে তোমার শাশুড়িকে, তোমার মেয়ে শাশুড়ি যদি কোনো খাবার করে তোমার মেয়ে সেটা খেতে চায় না, কোনো কিছু নিতে চায় না, তো কী শিক্ষা দিচ্ছ মেয়েকে? তাহলে তুমি তৈরি করো ওদের বংশের, ওদের রক্তের। আর তুমি কি বলছো যে তোমার শাশুড়ির কাজ তোমার
পছন্দ হয় না, তৃপ্তি হয় না। ও আমার আদুলি বউ রে, কি মায়ের কাছে মামা বাড়ির গল্প, তাই না? তুমি কতটা পরিষ্কার কতটা নোংরা সেটা তোমার ভিডিওর মধ্যে বোঝা যায়। ওই তো দুটো ঘর, শুধু জিনিসপত্র নেই বলে ওইটুকু ঝাঁট দিয়ে দেখো পরিষ্কার, তাই না? তুমি তো ঘুম থেকে উঠেই নোংরামি শুরু করে দাও। ঘুম থেকে উঠেই নোংরামি শুরু করো, বলবো? তাহলে বলি, তুমি বাসি কাপড়েই ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে যাও। যত ব্যস্ততাই থাক, আমাদের নারীরা মানে আমাদের হাউসওয়াইফরা, আমাদের তো এটা ডিউটি, সকালে উঠে আমাদের রান্নাঘরে ঢুকতে হবে। আমি প্রাথমিক কাজগুলো আমি সারবো না, আমি আমার বাসি কাপড়টাও সারবো না। মানলাম, অত সকালে কেউ স্নান করে না, অনেকেই করে না, আবার অনেকেই করে। ঠিক আছে, তুমি স্নান করছো না, বাসি কাপড়টা ছাড়তে পারছো না, বাসি কাপড়টা ছেড়ে নাও, হাতে মুখে একটু জল দিয়ে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে তারপর তুমি রান্নাঘরটায় ঢোকো। তুমি জানো রান্নাঘরে, রান্নাঘরেও লক্ষ্মী থাকে, মানে কথা বলার মানে এক্সপার্ট, ভুলভাল বলবে, ভুলভাল করবে মানে বলতে পারবে না। আবার বলো, শাশুড়ির কাছে তৃপ্তি হয় না, পছন্দ হয় না? শাশুড়ি যদি বাসি কাপড়ে দেয় শাশুড়িটা নেওয়া যায়, শাশুড়িটা খেতে পারবে, কিন্তু তোমার বাসি কাপড়ে শাশুড়িকে দেওয়াটা একদম পাপ। শাশুড়িকেই কি আর বরকেই কি, তো তুমি যা করছো তোমার সন্তানও তো তাই শিখবে না, তাই না? বড়রা তো আমাদের বলেই, থাক সকালে স্নান করতে হবে না, কাপড় ছাড়তে, বড়রা তো বলবেই। বড়রা বললেই কি হবে, আমাদের নিজেদের তৃপ্তির ব্যাপার নেই? ঘুম থেকে উঠে বাসি কাপড় ছাড়তে হয়, আমরা তো আমাদের ঘরের সন্তানদেরকেও, ছোটো ছোটো বাচ্চাগুলোকেও ব্রাশ করে বাসি জামা কাপড় যা পরা থাকে সেটা ছাড়িয়ে নেবো, এটাই নিয়ম। রাত্রেবেলা যখন শুতে যাবো সারাদিনে যে জামা কাপড় পরে থাকবে এটা পরে ভাত খাই, ওটা পরেও আমরা বিছানায় তুলবো না। একটা পাতলা জামা পরিয়ে দেবো শোয়ার মতো, আবার সকালে উঠবো ওটা আবার ছাড়িয়ে দেবো। একটা সন্তানকে আমরা বাসি কাপড়কে পরিয়ে রাখি না? আর তুমি একটা বাচ্চার মা, একটা ইয়াং বউ, তুমি বাসি কাপড় পরে রান্নাবাড়ি করবে, সেই রান্না শাশুড়িকে খেতে হবে, বরকে খেতে হবে, ও কোন নিয়ম শেখাচ্ছ? সোশ্যাল মিডিয়ায় যে কী শেখাচ্ছ মানুষকে, যত নোংরা পিচাশি কাজগুলো মানুষকে শেখাচ্ছ, সত্যি ভাবতে অবাক লাগে, তোমার মুখের সাথে পারা যায় না। মানুষ বলে না, চোরের মায়ের বড় গলা, তোমার হচ্ছে এই দশা। আর সেদিন বলছিলে না যে কল্লোলের, মানে ডিরেক্টলি বলনি যে একটা চাকরি করতে গেলে যোগ্যতা লাগে, তো সেই যোগ্যতাটা তোমার বরের আছে, কল্লোলে নেই বলেছ, মানে কল্লোলের ডিরেক্টলি বলনি যে কল্লোলে নেই, কিন্তু কথাটা থ্রো করেছো তুমি এইভাবেই। তুমি ভাসুরকেও ছোটো করছো, তুমি সব বেলায় ছোটো করবে, আর তোমাকে বললে যে নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটি কাটি, তাই না? ওরম কি এত অন্যায় করলে হবে, মানুষ বলবে না? আমি তোমাকে নিয়ে আজকের থেকে 5-7 দিন আগে একটা ভিডিও করেছি, তোমাকে যদি আমার কন্টেন্ট বানানোর ইচ্ছা হতো আমি রোজ দুটো করে ভিডিও নামাতে পারতাম, কিন্তু কালকের আর আজকের দুটো ভিডিও দেখে আমার মনে হলো উত্তরগুলো দিই, কমেন্ট বক্সে কমেন্টস করলে তো পাত্তা দাও না, রেগে ফুলে যাও। তো ভিডিও করে বলি, আরও 10 জন দেখুক বুঝুক কথাগুলোকে আমি লিগেল বললাম না আনলিগেল বললাম। তুমি প্রত্যেকটা কথা মানে 100%-এর মধ্যে 90% তুমি আনলিগেল কথা বলো, এত অদ্ভুত কেন গো তোমার, কিসের কিসের অহংকার তোমার? তুমি মোর কাছে শিখে আসো, মোর কাছে যদি না শেখো, দেখো অনেক ব্লগার আছে, বড় বড় ক্রিয়েটাররা, তারা কিভাবে কথা বলে, তোমার নেগেটিভ মানে সাইডগুলো সব তুমি নিজে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছ ভিডিও করে। তোমার অধ্যত্ব দেখলে বোঝা যায় যে তুমি সত্যি একটা ঝগড়ুটে মেয়ে ছেলে। এত ঝগড়ুটে বানা করলে হয় নাকি, বাড়িতে করবে, পাড়ায় করবে, ঘরে করবে, আবার এদিকে সোশ্যাল মিডিয়া করবে, মানুষ তোমাকে একদম সাদা পাগলি ভেবে ক্ষমা করে দিবে? হ্যাঁ, তোমাকে নিয়ে কয়েকজন পজিটিভ করছে, তোমার ভুলগুলো চোখে দেখবে না, কারণ তুমি তো ওদের কন্টেন্ট, তাই না? তোমাকে তোমাকে তোমার সাফাই গিয়ে গিয়ে ভালো মন্দটাকে ভালো বলে মন্দটাকে চাপা দিয়ে ভালোটাকে চাপা দিয়ে মন্দ মন্দটাকে চাপা দিয়ে ভালোটাকে তুলে ধরবে, এটাই তো ওদের মানে কন্টেন্ট না? তো যাই হোক, ওই দিকটা আমি যাবো না, তোমাকে আমি বলছি যে তুমি যে বলছো যে মুখ সবাইকে বলে দিবে যেন ভিডিও না করে, তোমাকে নিয়ে নেগেটিভ পজিটিভ কিছু মানে না করে মুখকে নিয়ে, বা তোমাকে নিয়ে তোমাদের মানে কেচ্ছাগুলো সবাই এইভাবে বলছে, তোমার গায়ে লাগছে, তুমি তোমার ভিডিওতে বলো, মুখে বলতে বাধ্য করাচ্ছ কেন? মুখ ওই শিক্ষায় বড় হয়নি, মুখে তোমার শিক্ষা দিতে হবে না, মোর কাছে পারলে শিখে আসো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, এরপরে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো টাটা বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। টাটা।